الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين إلى آخر الحديث. بزرگان محترم আমাদের জিন্দেগির লক্ষ্যই এটা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে জানব, জানতে থাকব, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমল করতে থাকব। এটা হল আমাদের জিন্দেগির মকসুদ, জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। আর যা কিছু করতেছি একটা উদ্দেশ্য না, এগুলো সহায়ক, কোনোটা ক্ষতিকর, কোনোটা মুবাহ, লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য হল প্রতিনিয়ত আমাদের উপরে আল্লাহর হুকুম আসবে, প্রতিনিয়ত। একটু পরে জুমার নামাজের নির্দেশ আসবে, আবার একটু পরে আসরের নামাজের নির্দেশ আসবে। এই যে হুকুম একটার পর একটা আসতে রয়েছে, আবার সেই সাথে একটার পরে একটা নিষেধ আসতেছে। আমার সামনে একজন বেগানা মহিলা পড়ল, নিষেধ আসতেছে দৃষ্টি অবনত করো। আবার আর একজন পড়ল, আবার নিষেধ আসতেছে দৃষ্টি অবনত করো। কিন্তু হার হালাতে হুকুম আসতেছে, মনের চাহিদা মতো কোনো কাজ হলো, মনের চাহিদা মতো আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ পুরা পড়তে পারলে আলহামদুলিল্লাহ আল্লাযী, তাতিম্মুন নিয়ামাত বিসালিহাত, এই টাইপের লম্বা দোয়া আমার লেখা নবীজির সুন্নত আমরা সাথে রাখি, নবীজির সুন্নত কিতাবটা সাথে রাখি, এটাকে সঙ্গের সাথে বানাই নেই। আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিয়মাতিহি তাতিম্মু সালিহাত, শুধু আলহামদুলিল্লাহ পড়ত, আবার কোন পেরেশানি আসছে, দুনিয়াতে পেরেশানি আসবেই, কারণ একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমপারার মধ্যে আয়াত, লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি, কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। অর্থাৎ যদি সে মমিন হয়ে থাকে, একটা বিপদ চলে গেছে, কিছুদিন ভালো আছে, আবার আর একটা, এটা চলে গেছে, আবার আর একটা, কোনোটা নিজের উপরে, কোনোটা নিজের বিবির উপরে, কোনোটা নিজের সন্তানের উপরে,
করোনা নিজের ব্যবসার উপরে আসতেই থাকে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন শস্য গাছের সাথে। শস্য অর্থাৎ ধান গম এই গাছের সাথে তুলনা করছেন, যে বাতাসে এই গাছগুলোকে হেলাইতে থাকে। একবার একদিকে আর একবার আর একদিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের হালাতে মুসিবত তাকে হেলাইতে থাকে, একবার এদিক ফেলে আর একবার এদিক ফেলে, আবার ওঠে এদিক ফেলে আবার ওঠে এদিক ফেলে, এই চলতে থাকে। এবং যে যত বেশি আল্লাহওয়ালা তার তত বেশি আসে। যে যত বেশি আল্লাহওয়ালা, হাদিস আছে আশাদুন্নাস বালাল আলাম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল। এবার নবীদের যত যে কাছে তার পরীক্ষাও ততটুকু। আসলে ইমানি শক্তি অনুযায়ী পরীক্ষা আছে, তার ইমানি শক্তি নেই তা আগেতে ফেল করে বসে আছে, তার পরীক্ষা কি নেবে? তার ইমানি শক্তি শক্তি নেই ও ফেল, এদের কোনো পরীক্ষা হয় না। এজন্য মোমিনকে শস্য গাছের সাথে নবীজি তুলনা করেছেন, আর বদকারকে খোদাদ্রোহী এদেরকে একটা গাছের সাথে তুলনা করেছেন। এটাকে উর্দুতে বলে সানোবার, দরখতে সানোবার, বাংলায় কি বলে আমার ঠিক জানা নেই। এই গাছটা যত ঝড় তুফান হোক এটা পড়ে না, কিন্তু একবার যদি পড়ে আর ওঠে না। অন্য অনেক গাছ আছে পড়ে যায়, আবার সবাই মিলে সোজা করে দিলে, গোড়ায় মাটিটাটি দিলে আবার চলে, ফল ফুল দেয়। এই গাছটা দরাক্ত সনোবর পড়ে না, পড়লে আর ওঠে না। মুনাফেকেই এদের জীবনে কোন বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই, কোন সমস্যা নেই, খুব আরামের জিন্দগি। হঠাৎ একদিন চলে যায়, তো তার সমস্ত গোনাগুলো জমা থাকে, সমস্ত গোনাগুলো তার জমা থাকে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হয়। আর মমিনকে তো আল্লাহ সদা সর্বদা পাক সাফ করতে থাকেন, পাক সাফ করতে থাকেন। একটা গোনা করছে, এক বিপদে পড়ছে, ওটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর এক গোনা করছে, আর এক বিপদে পড়ছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এরকম করতে করতে এমন অবস্থায় সে কবরে যায়, তার কোন গুনাহ আল্লাহর দরবারে আর অবশিষ্ট নেই, কোন গুনাহ বাকি নেই। তাহলে আমার আল্লাহকে যে সুবহান বলি, আমার আল্লাহ নির্দোষ, এই একটা কথা যদি বুঝে বুঝে বলি, আমার আল্লাহ নির্দোষ, কোন রকম দোষ ত্রুটি, কোন রকম ভুল ভ্রান্তি, কোন রকম জুলুম অত্যাচার আমার মাওলা করেন না, এই একটা কথা যদি মমিন বুঝে বুঝে বলে, তো তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, পেরেশানি থাকে না। বাহ্যিক ভাবে তার উপরে পেরেশানি আসে, তারও বাপ মারে, তারও মা মারে, তারও সন্তান মারে, স্বামী মারে, স্ত্রী মারে,
কিন্তু সে এমন একটা সান্ত্বনা পায় তার কষ্ট হজম করা সহজ। তো সব এক ব্যাখ্যা করে দেয় যে আল্লাহ এর মধ্যে কোন মঙ্গল রাখছেন, আমার মাওলা তিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার কাছে সমান, তিনি যা করেন আমার মঙ্গলের জন্য করেন, তাহলে এর মধ্যে কল্যাণ আছে, আমার বোঝার দরকার নেই। এই এক ব্যাখ্যা করে বসে থাকে, তার কোনো পরেশানি নেই, পরেশানি নেই। পড়ি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমার আল্লাহ নির্দোষ, কোন ত্রুটি নেই, এই একটা কথা বুঝলে মানুষ কোনদিন আর মন খারাপ করবে না, দুঃখ করবে না, আল্লাহ এটা হয়ে গেল আমার, এই ক্ষতিটা হয়ে গেল, এটা বলবে না। সে তো প্রত্যেকটা মুসিবতের ভিতরে নেয়ামত দেখবে, প্রত্যেকটা মুসিবতের মধ্যে আল্লাহ সন্তুষ্টি দেখবে, প্রত্যেকটা মুসিবতের মধ্যে জান্নাত দেখবে, তার কোন মুসিবত নেই। আপনি যেগুলো মুসিবত বলতেছেন এগুলো তার জন্য নেয়ামত। এই ব্যাপারে আমার লেখা একটা ছোট্ট কিতাব আছে, আপনারা যারা পারেন পড়ে নেবেন, বিপদ আপদ ও বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার, বিপদ আপদ ও বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে কি সান্ত্বনা বাণী আমাদেরকে শোনানো হয়েছে এবং কি পুরস্কার ঘোষণা করা হয়েছে এখানে সংক্ষেপে বলা হয়েছে, এবং এই পেরেশানি থেকে মুক্তি পাওয়ার আল্লাহ কি বিধান রেখেছেন সে বিধানও বলা হয়েছে। এটা আমি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করতেছি, এই জন্য বিষয়টা উঠে এলাম। সবাই আমরা পেরেশান, সবাই আমরা পেরেশান, অথচ পেরেশান তারা কোনো ফায়দা নেই, সবাই পেরেশান, পেরেশান তারা কোনো ফায়দা নেই, ফায়দা তো হবে কাজের দ্বারা, পেরেশান হয়ে লাভ কি, কিছু কাজের কাজ করি, এক ভাইরে দাওয়াত দেই, এক ভাইরে মসজিদে আনি, পেরেশানি উঠানো বেকার জিনিস। এইরকম দিনের কাজে মশগুল থাকার দরকার, যে বিভিন্ন পেরেশানির খবর আসবে তার কাছে, কিন্তু যে পেরেশান হওয়ার টাইম পাবে না, এত মশগুল এত লিপ্ত আল্লাহ দিনের কোন কাজ নিয়ে, তার কাছে পেরেশান হওয়ার মতো সংবাদ আসতেছে, তো পেরেশান হইতে তো একটা টাইম দিতে হবে, টাইমটা সে দিতে পারতেছে না। এই হলো মমিনের শান, এই হলো মমিনের শান। তো বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানিকে হালকা করে দেন এবং কাজ করার মতো মন মানসিকতা দান করেন। বিপদ আপদ তো থাকবে, ইসলামের এই 1500 বছরের ইতিহাস এটা মজলুমানা ইতিহাস, ইসলাম কোন সময় জালেম হয় নাই, সবচেয়ে মজলুম ছিল, কিন্তু কেউ এটাকে মিটাইতে পারে নাই, যেহেতু রক্ষা করার দায়িত্ব কে নিচ্ছে, আল্লাহ তার দিনকে রক্ষা করবেন, আমরা আমাদের সংশোধনের বিক্রি করব, আল্লাহ তার দিনকে রক্ষা করার দায়িত্ব দিয়েছেন, কারোর দয়া দক্ষিণের উপরে ছাড়েন নাই, ওই চিন্তা না করে আমরা আমাদের দিন ইমান সংশোধন করার ফিকির করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বর্তমানে রজব মাস চলতেছে, তার দ্বিতীয় প্রসঙ্গ, এই মাসে মেরাজ হয়েছে, তো লাইলাতুল বারাত লাইলাতুল কদর এগুলো প্রত্যেক বছর আসে,
এবং তার করণীয় আছে বর্জনীয় আছে, লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর। কিন্তু লাইলাতুল মেরাজ এটা পৃথিবীর ইতিহাসে একবার আসছে, একবার আসছে, আর কোনদিন আসবে না, এটা আর কোনদিন আসবে না। ওই তারিখটা আসবে, তারিখ আসা এক জিনিস আর লাইলাতুল মেরাজ আসা আর এক জিনিস। লাইলাতুল মেরাজ আসতে হলে কাউকে তো মেরাজে যাইতে হবে, কে যাবেন? ইবলিস একবার বিরাট পাগড়ি পুগড়ি বেঁধে বিশাল আবাকাবা গায়ে দিয়ে ডান্ডা লয়ে আর খুব উন্নত মানের ঘোড়া নিয়ে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কাছে আসছিল তাহাজ্জুদের সময় সালাম টালাম দিয়ে, সালাম টালাম দিয়ে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে গেছেন, আপনাকে মেরাজে যাইতে হবে, আমাকে বোরাক দিয়ে পাঠাইছেন। তো আব্দুল কাদের জিলানি তো অনেক বড় আলেম ছিলেন, অনেক বুজুর্গ চলে গেছেন, একদম মূর্খ, তো আল্লাহ কোনোভাবে বুজুর্গে দিয়ে দিচ্ছেন, বুজুর্গে দিয়ে দিচ্ছেন। কিন্তু ইনি আবার সেরকম না, ইনি জবরদস্ত আলেম, জবরদস্ত আলেম। ইনি বলে এটা তো হইতে পারে না, নিশ্চয় এটা শয়তানের কারসাজি। উনি তাড়াতাড়ি করে লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে দিলেন, এটা পড়ে দিলে শয়তান তার বুরাক নিয়ে ডাকতে আরম্ভ করলো। তখন শয়তান বলল আব্দুল কাদের তুমি তোমার এলেম, তুমি তো আলেম মানুষ, তোমার এলেম আজকে তোমাকে বাঁচাই দিল, আর না যে সুবানি আজকে তোমার খাওয়াইতাম, তোমার এলেম তোমাকে বাঁচাই দিল। তখন হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনি হাম্বলি মাজহাবে ছিলেন, উনি বললেন যে শয়তান তুই যাইতে যেতে আমাকে আর এক ধোকার মধ্যে ফেলছিস, আমার এলেম আমাকে বাঁচাই দিস, কারোর এলেম কোনোদিন বাঁচাইতে পারে না, কারোর এলেম কোনোদিন বাঁচাইতে পারে না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। এলেম যদি বাঁচাইতে পারত ইবলিস ইবলিস হইতো না, ইবলিসের এত এলেম, বড় বড় মুফতিদেরকে আসার দেয়, বড় বড় সাইকোলজিস্টদেরকে আসার দেয়, একটা সাইকুল হাফিজকে আসার দিতে গেলে ওই সাইকুল হাফিজ থেকে বেশি এলেম না রাখলে তাকে আসার দেওয়া যায় না, তাকে তো দলিল দিয়ে বিভ্রান্ত করতে হবে, এমন দলিল পেশ করে যে সাইকুল হাফিজ তার সাথে পারে না, মুক্তি তার সাথে পারে না, এত এলেম তার কাছে। তো সে কি নিজেকে বাঁচাতে পারছে না চির দিনের জন্য গোমরা হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। এই কথা উনি বললেন যে আমার এলেম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। লাইলাতুল মেরাজ আর আসবে না। অনেক ভাই না জানার কারণে এলেম না থাকার দরুন তারা মেরাজের রাত্রে নামাজ পড়ে, মেরাজের দিনে রোজা রাখে, অনেকের পরে আরো বারো চান্দের ফজিলাতের বইতে এরকম বানোয়াট আমল অনেক লেখা, মকসুদুল মুমিনে এরকম বানাওয়াট আমল অনেক লেখা, কোন ভিত্তি নেই তার। এগুলো করলে সব তো কিছুই হয় না, মারাত্মক ধরনের গুনাহ হয়, বেদাত, বেদাতটা হারাম কিন্তু অন্য হারাম থেকে এটা জঘন্যতম,
অন্য হারাম থেকে তওবা নসিব হয়, কিন্তু বেদাত থেকে তওবা নসিব হয় না। সুদখর হয়তো একসময় তওবা করবে, মদখর হয়তো একসময় তওবা করবে, কারণ সে সব মনে করে মদ খায় না। কোনো মদখরকে পাওয়া যায় নাই যে মদ খাইলে আল্লাহ রাজি হয়ে যাবে তাই মদ খাই দিতে, এরকম কোনো মদখর পাওয়া যায়নি। তো সে তওবা করবে, কিন্তু বেদাত যে করতেছে এই অলস করে, হ্যাঁ কিয়াম করে, কি কি করে, মাজারে যায়, মাজারে চায়, সে তো এটাকে ইবাদত মনে করে করতেছে, বিশাল ইবাদত। তাহলে সে তওবা করবে কেন? এই জন্য তার তওবা নসিব হয় না। তো মেরাজের রাত্রে নামাজ পড়া, রোজা রাখা বেদাত, জঘন্যতম গুনাহ, যে গুনাহ থেকে তওবা নসিব হয় না। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো যে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই ব্যাপারে আমাদের এখানে পর্চা পাওয়া যায়, সব অনুষ্ঠানের ব্যাপারেই পর্চা আছে, লাইলাতুল বারাতের ব্যাপারে পর্চা আছে। অনেকে লাইলাতুল বারাত অস্বীকার করে, অস্বীকার করে, অথচ ভুরি ভুরি হাদিস। লাইলাতুল কদরের ব্যাপারে পর্চা আছে, এই লাইলাতুল মেরাজের ব্যাপারও পর্দা আছে, পর্চা আছে। ছাত্র ভাইরা দেখো এই পর্চা ওখানে রাখো, যাতে এই পর্চা পড়ে আপনারা ভাইদেরকে বলতে পারেন এই রাত্রে এই করণীয়, এই বর্জনীয়, মেরাজ থেকে নসিহত হাসিল করতে হবে। তয়েফের দাওয়াত দিতে দিয়ে যে কষ্ট পেয়েছিলেন, ওই কষ্টের নগদ বিনিময় ছিল মেরাজ। তয়েফে নবীজি দাওয়াত দিতে দিয়ে যে কষ্ট পেয়েছিলেন, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছিল, তার নগদ বিনিময় ছিল মেরাজ। সেই দাওয়াতের জন্য আমার কি অবদান আছে? আমি দাওয়াতের জন্য কয়দিন বের হয়েছি, আমি দাওয়াতের জন্য কয় টাকা ব্যয় করছি, আমার ইমান কিভাবে মজবুত হবে? দাওয়াত ছাড়া কি ইমান মজবুত হয়? মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। এবং মেরাজে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য তিনটা হাদিয়া আনলেন, তোমার কোন উম্মত যদি শেরেক মুক্ত ইমান আনতে পারে আমি তাকে অবশ্যই জান্নাত দান করব। শেরেক মুক্ত, শেরেক মুক্ত ইমান যদি কেউ আনতে পারে আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ দান করলেন উম্মতের জন্য এবং কোরআন দান করলেন। এজন্য দিন ইমানের লাইনে আগাইতে হইলে এই মেরাজের তিন হাদিয়া নিয়ে আগাইতে হয়, এই তিনটার আগে কোনটা নেই, সবকিছুর আগে এই তিনটা। ইমান ঠিক করো, কোরআন ঠিক করো, নামাজ ঠিক করো, এই তিনটা সবার আগে। তো এই লাইলাতুল মেরাজ যে পর্চা এখান থেকে দেওয়া হয়, আপনারা এখান থেকে পড়ে পড়ে মানুষকে দাওয়াত দিবেন। দাওয়াত বহুত বড় জিনিস, দাওয়াত যদি উম্মত থেকে ছুটে যায় এই উম্মতের কোনো দোয়া কবুল হবে না। হাদিস আছে যতদিন দাওয়াত দাঁড়িয়ে থাকবে ততদিন দোয়া কবুল হবে। যখন উম্মত দাওয়াত বন্ধ করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করা বন্ধ করে দিবেন, আল্লাহ নুসরত করা বন্ধ করে দিবেন, ওহির বরকত বন্ধ করে দিবেন। ওহির একটা বরকত আছে, নবীজি হায়াতুন নবী যদি আমাদের মধ্যে নেই, ওনার পর যে ওহি আসতো এটা বরকত আছে। উম্মত যতদিন দাওয়াতের কাজ ধরে রাখবে ওই ওহির বরকত চালু থাকবে, তো দাওয়াত থাকবে না, ওহির বরকত আল্লাহ তাআলা উঠাই দেবে। এই জন্য দ্বিতীয় কথা হলো এই যে লাইলাতুল মেরাজ এই মাসে হয়ে থাকে, হয়েছিল একবার পৃথিবীর ইতিহাসে একবার হয়েছিল, আর কোনদিন হয় নাই আর কোনদিন হবে না। কিন্তু ওই দিন খাস করে আমরা কোনো কিছু করব না, হ্যাঁ মেরাজ থেকে শিক্ষা নেব যে কোন পরিস্থিতিতে মেরাজ হয়েছিল, মেরাজে আমাদের জন্য নবীজি কি কি আনলেন, এইগুলো শিক্ষা নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের শেষ প্রসঙ্গ, আজকের শেষ প্রসঙ্গ,
বর্তমান সময় একটা বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা কানে আসতেছে, কওমি মাদ্রাসা। কেউ জানে না না কি জিনিস, অনেকে জানে না যে মাদ্রাসা দুই রকম, একটা ইংরেজদের তৈরি আলিয়া মাদ্রাসা, আরটা মুসলমানদের তৈরি কওমি মাদ্রাসা। মাদ্রাসা দুই রকম এটাও জানে না, এবার মাদ্রাসা কেন হয়েছিল তাও জানে না। দুশ্মনরা কয়ে দিচ্ছে এটা জঙ্গি তৈরির কারখানা, ওটা মুখস্থ করছে, নিজের চোখ কান সব আছে, সে যাচাই করতে পারত, কিন্তু যাচাই করে নাই। ওই দুশ্মনরা ইহুদ খ্রিস্টানরা বলে দিছে জঙ্গি তৈরির কারখানা, ওটা মুখস্থ করছে। অনেক তো এত বদকিস্মত হয়ে গেছে এই ঘটনার পরে, তারা বলে ফেলছে যে আমরা আর মাদ্রাসায় টাকা দিব না। অনেক লোক এ কথা বলে ফেলছে, মাঝখানে ঘটনাটা গেল, এই ঘটনার পরে অনেক এ কথা বলে ফেলছে যে আমরা আর মাদ্রাসায় টাকা দিব না। না দিলে আল্লাহর দিন কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ দিন তো আল্লাহ কোনোভাবে চালাই নিবেন, সে মানু হয়ে গেল। আল্লাহ সমাদ, আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। আপনার টাকা যে আল্লাহ গ্রহণ করতেছেন এটা আপনাকে গনিমত মনে করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনি মাদ্রাসায় টাকা দিতে আসলেন এবং সেটা নেওয়া হলো, এটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। মাদ্রাসা আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে না, যে গ্রহণ করতেছে তাকে তো আপনি দেন নাই, আপনি ছাত্রদের জন্য দিচ্ছেন। মাদ্রাসা আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে না, আপনারটা যে এখানে গৃহীত হয়েছে গ্রহণ করা হয়েছে আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তোমার দয়া। কারণ হাদিস আসছে একদিন আসবে যে গ্রহণ করা হবে না, একদিন আসবে যে দান গ্রহণ করা হবে না, হাদিস আসছে। এই জন্য এই কথা বললাম যে আমি আর দিব না, মনে হয় কত বড় বাহাদুরি সে করলো, তা বাহাদুরি না, নিজেকে দুর্ভাগ্য প্রমাণিত করা। বলবে সে নিজে নিজেকে দুর্ভাগ্য বানিয়ে দিল, পোড়া কুফালি বানিয়ে দিল, এটা কোনো গর্বের কথা না। তো এই জন্য এই মাদ্রাসা সম্পর্কে আমি একটু টাচ দিতে চাই, কারণ আমাদের লোকেরাই জানে না। শুনছি একটা কওমি মাদ্রাসা আছে, অনেক লোকের খারেজি, খারেজি নাম তো দিচ্ছে ইংরেজরা দুশ্মনরা, এটা কোনো খারেজি না, কওমি। কওমি মানে জাতীয়, জাতির পয়সায় জাতির সন্তান নিয়ে এই মাদ্রাসা চলে, এবং এই মাদ্রাসার রসিলায় মুসলিম জাতি টিকে থাকে, তাই এই মাদ্রাসার নাম কি? কওমি মাদ্রাসা। জাতির সন্তান, জাতির টাকা, সরকার কোন টাকা নেই এখানে, সরকার এখান থেকে লক্ষ লক্ষ টাকা পাইতেছে রাজস্ব, আমাদের লক্ষ লক্ষ লোক দুনিয়াতে ছড়াই ছিটে আছে, তারা সরকারের ব্যাংকে যে টাকা পাঠাইতেছে লক্ষ লক্ষ রাজস্ব পাইতেছে সরকার, কিন্তু এই মাদ্রাসার পিছনে এক পয়সাও সরকারের অবদান নেই, এক পয়সাও নেই সরকার দেখাইতে পারবে না। তো কমের ছেলেরা কমের টাকায় এখানে পড়াশোনা করে, এবং এই মাদ্রাসার ওসিলায় কম ইমান ইসলাম নিয়ে, সহি ইমান ইসলাম নিয়ে দুনিয়াতে টিকে থাকে। তো কমের টাকায় চলে, কমের ছেলেদের দ্বারা চলে, কম তার অস্তিত্ব রক্ষা করে, এই জন্য এই মাদ্রাসার নাম কি? কওমি মাদ্রাসা। কয়েকটা কারণে কওমি হয়েছে, কমের চান্দা চলে সরকারের টাকায় না, কমের ছেলেরা পড়ে মানে মুসলমানদের ছেলে, স্কুল কলেজে হিন্দু খ্রিস্টান পড়ে এখানে তা পড়ে না, সব মুসলমানদের ছেলে কমের ছেলে পড়ে, এবং এই মাদ্রাসা দ্বারা মুসলমানরা সহি দিন ইমান নিয়ে তারা
মাথা উঁচু করে আল্লাহর জমিনে টিকে থাকে, এই জন্য এই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। কওম মানে জাতীয়, কওম মানে গোত্র, কওমি মানে জাতীয়, জাতীয় মাদ্রাসা। এখানে কি তৈরি করা হয়, এখন তো আমি এই মাদ্রাসার অর্থ করলাম, এই মাদ্রাসার অর্থ কি? দুই নম্বর কথা হলো এখানে কি তৈরি হয়, এখানে নায়েবে রসুল তৈরি হয়, রসুলের সিলসিলা বন্ধ হয়ে গেছে, কোন রসুল দুনিয়াতে আর আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন রসুল হিসেবে না, মুসলমান হিসেবে, একজন এই উম্মতের একজন সদস্য হিসেবে আসবেন। রসুলের সিলসিলা বন্ধ, সে রসুলের নায়েব, এটা তৈরি করার কারখানা মাদ্রাসা, নায়েবে রসুল তৈরি করার কারখানা, এটা একটা বিশেষজ্ঞ তৈরি করার কারখানা। এখানে সবকিছু খুঁজলে পাওয়া যাবে না, এখানে সবকিছু খুঁজলে কম আছে জুতা কিনতে পাওয়া যায় কিনা, এখানে জুতা কিনতে পাবেন না, কম আছে হারিকেন কিনতে পাওয়া যায় কিনা, এখানে কোনো হারিকেন পাবেন না। এটা একটা খাস উদ্দেশ্যে সরকার যেহেতু এটাকে পাত্তা দেয় না, মুসলমানরা নিজেদের ইমানই তাকিতে এই মাদ্রাসাগুলো কায়েম করে, এই মাদ্রাসাগুলো টিকায় রাখে। মুসলমান সরকারগুলো তো ইহুদ নাসারদের হাতে পরিচালিত হয়, তারা এই মাদ্রাসাকে শিক্ষা গুনতে রাজি নেই, এতে কোনো শিক্ষা এটা মানতে রাজি নেই। এই জন্য মুসলমানেরা নিজের উদ্যোগে এই মাদ্রাসাগুলো কায়েম করে, ছেলে দেয়, নাতি নাটকর দেয়, টিকায় রাখে, বারবার আসে, খবর পাইলেই আসে, তারা জানে যে এটা আমাদের প্রাণ কেন্দ্র, এখানে আমি যত যাতায়াত করব আমার ইমান মজবুত হবে, আমার নামাজ দুরুস্ত হবে, আমার সোরাকেরাত সহি হবে। তো সার কথা, এখানে কি তৈরি হয়, কি গ্রাজুয়েশন দেওয়া হয় এখানে, নায়েবে রসুল। দুনিয়াতে যত ডিগ্রি দেওয়া হয়, ডক্টরেট করা হয়, এর উপরে কোন ডিগ্রি আল্লাহর জমিনে নেই, নায়েবে রসুল থেকে বড় কোন ডিগ্রি আল্লাহর জমিনে নেই। একটা লোক রিক্সাওয়ালার ছেলে, একটা লোক ঠেলা গাড়ি চালানোওয়ালার ছেলে, এখানে পড়ে যখন হাফেজ হইতেছে, মওলানা হইতেছে, তো সে বঙ্গভবনে নামাজ পড়াই দিতে প্রেসিডেন্ট তার মুসাল্লি, রিক্সাওয়ালা ছেলে, ভ্যান চালানোওয়ালা ছেলে, এইখানে যখন হাফেজ হইতেছে, মওলানা হইতেছে, মুক্তি হইতেছে, দেশের সমস্ত হোমরা চোমরা তার পিছনে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, সবাই সেই ইমাম, সবার ইমাম। একথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইম্মা ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, জমিনে যারা কমজোর ছিল, তাদের অর্থবিত্ত কিছু ছিল না, মান সম্মান অধিকারী না তারা, আমি তাদের উপরে দয়া করতে চাইলাম। কি দয়া করলাম, তাদেরকে আমার কিতাবের এলেম দিয়ে ইমাম বানাই দিলাম, অনাজালহুম আইম্মা, ইমামুন শব্দের বহু বচন আইম্মা, আমার কিতাবের এলেম দিয়ে তাদেরকে ইমাম বানাই দিলাম, এবং আমার তাদেরকে জমিনের মালিক বানাই দিলাম, তারা যা বলবে জনগণ সেটা মানবে। মন্ত্রী তো 5 বছর থাকবে কিনা তাও ঠিক নেই, তা আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, কিন্তু এখানে তো তা না, একটা আলেম সারা জীবন শ্রদ্ধা পেয়েছে। তো এক কথায় মাদ্রাসা
নায়েবে রসুল তৈরি করার কারখানা। আর যদি এটা একটু খুলে বলেন তাহলে বলতে হবে যে কোনো মিল কারখানা, যে কোনো ফার্ম এক্সপার্ট ছাড়া টিকে থাকে না। কোন ফার্ম, কোন মিল কারখানা এক্সপার্ট না থাকে টিকে থাকে না। কেন? আজকে একটা মেশিন নষ্ট হবে, ঠিক করার কেউ নেই, কেউ জানে না, ওটা বাদ, কালকে একটা নষ্ট হবে, এরকম করতে করতে এই মিলটা কি হয়ে যাবে, একদম বসে যাবে, লাল বাতি জ্বলে যাবে, শেষ। কিন্তু যদি এখানে কোনো এক্সপার্ট থাকতো, ঠিক করার টেকনিশিয়ান থাকতো, তাহলে একটা মেশিন নষ্ট হয়েছে, 5 মিনিটের মধ্যে চালু হয়ে যেত, 2 মিনিটের মধ্যে চালু হতো, এটা শত শত বছর একই গতিতে ডিউটি করে দিত, করতো কেনা? তাহলে এক্সপার্ট থাকলে একটা জিনিস চালু থাকে, এক্সপার্ট না থাকলে চালু থাকে না। আল্লাহ দুনিয়াকে বোঝার জন্য এক্সাম্পল বানাইছে, ঠিক দিন এটা একটা কারখানা, দিন যতদিন আছে ততদিন দুনিয়া আছে, দিন নেই দুনিয়া থাকবে না, কেয়ামত কায়েম হয়ে যাবে। এই দিনকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য কিছু এক্সপার্ট লাগবে। কি লাগবে? এক্সপার্ট, পারদর্শী, বিজ্ঞ লোক লাগবে। এই লোকগুলো যতদিন থাকবে ততদিন আপনি সহি ইসলাম জানতে পারবেন, সহি ইসলাম জানতে পারবেন। এই লোকগুলো যদি মেরে ফেলে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয় বা কিছু করা হয়, তো কয়েক বছরের মধ্যে ওই দেশের থেকে এলেম বিলুপ্ত পাবে, বিলুপ্ত হয়ে যাবে, মানুষরা মূর্খ হবে, মূর্খ হয়ে প্রথম কিছুদিন কালেমাটা জানবে, তারপর কালেমাও করতে পারবে না, খ্রিস্টান হয়ে যাবে। এই ওলামাগুলো বিলুপ্ত হয়ে গেলে খুব বেশিতে বেশি 10-15 বছর চলতে পারে, এরপরে ওই দেশটা খ্রিস্টান দেশ হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না, কোন তালিম তাসকিয়ে কাজ হবে না, এলমে ওহি ছাড়া কোন দাওয়াত বলেন, তালিম বলেন, তাসকিয়া বলেন, কোন কিছু দিয়ে ধরে রাখা যাবে না। এলম লাগবে, কোরআন সুন্নার এলম লাগবে, এক্সপার্ট তৈরি হয়। এক্সপার্ট তৈরি হলে তারা মানুষের মধ্যে ইসলামের আসল রূপরেখা তুলে ধরে, এটা আসল রূপরেখা, এটা ভণ্ডামি, এটা বেদাত, তারা দুধ কা দুধ, পানি কা পানি একদম আলাদা করে দেয়। এই মাদ্রাসাতে যারা তৈরি হয় তারা দুধ কা দুধ, পানি কা পানি একদম সেপারেট করে দেয়। কমের সামনে দাঁড়ায় ভাই, এই জিনিসগুলো আমাদের ইসলাম সমর্থন করে, এই হলো অরিজিনাল দিন। আর এই যে মাজার বোঝা দেখতেছেন, ওরস দেখতেছেন, হ্যাঁ পীরের দরবারে মান্নত দেখতেছেন, হ্যাঁ মিলাদ কিয়াম দেখতেছেন, তারপরে হ্যাঁ মাইকে তারাবি পড়া, মাইকে সবিনা দেখতেছেন, এসব জিনিস আমাদের ইসলামে কোনো স্থান নেই, কোনো স্থান নেই, সম্পূর্ণ বেদাত, গোমরাহি, ভণ্ডামি, গুনাহে কবিরা। মাইকে সবিনার ভিতরে 10 রকম গুনাহে কবিরা আছে, মাইকে সবিনার ভিতরে 10 রকম গুনাহে কবিরা আছে। আহসানুল ফতোয়াতে দেখে নেন, 10 রকম গুনাহে কবিরা মাইকে সবিনা পড়ার ভিতরে, অথচ কত লোক এই মাইকে সবিনা পড়ে এই 10 রকম গুনাহে কবিরা বাপ মায়ের রুহে বকশে দিচ্ছে। তাহলে এইখান থেকে যারা পড়ে তারা কওমের সামনে অরিজিনাল ইসলামটা পেশ করে, আর যারা ইসলাম না ওটাকে বলে বেদাত, ওটাকেও তুলে ধরে, তখন কওম আয়নার মতো দেখতে পায় যে ইসলাম কোনটে আর অন ইসলাম কোনটে, তখন তারা অনায়াসে জান্নাতের রাস্তায় চলতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে।
এটা নায়েবের রসুলদের কাজ। আমি দুই রকম ব্যাখ্যা দিলাম যে মাদ্রাসায় নায়েবের রসুল তৈরি হয়, এটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা। আর তার ব্যাখ্যা দিলাম যে এই দিনের কারখানা টিকে থাকার জন্য যে এক্সপার্ট দরকার, ওই এক্সপার্ট কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। ওই এক্সপার্টটা পুরা দুনিয়াবাসীর সামনে সহি দিনের ব্যাখ্যা দেয়, গলত দিনের গলতটাকে প্রকাশ করে দেয়। তখন মানুষ আয়নার মতো ইসলাম কোনটা আর ইসলামের নামে ভণ্ডামি কোনটা দুটা বুঝতে পারে। তাহলে মাদ্রাসা কি জিনিস বুঝে আসতেছে? এখানে এক ধরনের ডিগ্রি দেওয়া হয়, গ্রাজুয়েশন করানো হয়, তাদের কাজ এটা, তাদের কাজ ওই পশু চিকিৎসা না, তাদের কাজ আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন ঠিক করে দেওয়া না। ইসলামিক ফাউন্ডেশনের মাথা খারাপ, এটা ইমামদেরকে নিয়ে প্রশিক্ষণ দেয়, ইমামদেরকে ডেকে নিয়ে কি করে প্রশিক্ষণ দেয়, কি প্রশিক্ষণ দেয়? পশু চিকিৎসা, মাছ চাষ। একটা ইমাম সারা দিন দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, কখন আপনার মুরগির ইঞ্জেকশন দিতে যাবে? ওদের দিমাগ খারাপ, মাথা খারাপ, ওরা ইমামদের মাথা খারাপ করতে। একটা আলেমের কি সময় আছে? সে কখন কিতাব পড়ায়, কতক্ষণ ফতোয়া লেখে, কতক্ষণ আত্মশুদ্ধির চিঠির জবাব দেয়, কতক্ষণ ওয়াজ মাহফিলে বয়ান করে, কতক্ষণ এরকম মাহফিলে বয়ান করে, তো সারাদিন একটার পর একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। তার তো বাড়ি বাড়িতে মুরগি চিকিৎসা দেওয়ার কি নেই, টাইম নেই, যে শেখানো মানে বেকার শেখাই দেওয়া, সময় নষ্ট করা। এখানে এক্সপার্ট তৈরি হয় কিসের এক্সপার্ট? কোরআন সুন্নার এক্সপার্ট, যার দ্বারা আপনি সহি ইসলাম পাবেন, এটা তৈরি হয় এখানে, অন্য কোনো এক্সপার্ট তৈরি হয় না। এটা বুঝতে পারব না। এই জন্য অনেকে প্রস্তাব দেয়, হুজুর কিছু সায়েন্স দিলে কেমন হয়, কিছু সায়েন্স যদি ঢুকানো হয় মাদ্রাসায় আপনার ছেলেমেয়ের যোগ্যতা ডবল হয়ে যাবে। হ্যাঁ, কিছু ইংরেজি যদি কইতে পারে ফটাফট, তো আপনার ছাত্রদের মান বেড়ে যাবে। অনেকে বোঝে না, তারা মূর্খের মতো খায়ের খাই করে, তাদের নিয়ে খায়ের খাই, কিন্তু মূর্খ বলে গলত খায়ের খাই করে। তাদের মাছি দাঁড়ানোর দায়িত্ব দিল না, এক লোক তার খাদেমরে কি দাঁড়ানোর দায়িত্ব দিতে, মাছি তাড়ানোর দায়িত্ব দিচ্ছে। কারণ একটা মাছি বারবার মাথায় বসতেছে, ও বারবার তাড়াই দিছে, বারবার তাড়াই দিছে, কিন্তু মাছিটা থামে না, ওই মাথায় আসছে। পরে রাগ হয়ে মাছি মারার জন্য বিরাট এক পাথর মারছে, মারলে মাছি তো মরে নাই, ওই বিচারে মাথা একদম গোড়া গোড়া হয়ে গোড়া হয়ে গেছে, মাছি কিন্তু মরে নাই, কিন্তু ওর মাথা কি হয়ে গেছে। তো নাদান দোষ যদি হয় তো ফায়দা কিছু হয় না, মাথা শেষ। যারা এগুলো বলে তারা নাদান দোষ। এখানে এগুলো ঢুকাইলে একটা ক্ষতি হবে, এখন যে পারদর্শী আলেম হইতেছে, কিতাব বুঝে আলেম হইতেছে, সঠিক ফতোয়া দিবে, যে আল্লাহ যা করছে সেটাই করবে, রসুল যা বলছে সেটাই বলবে, তার এলেমের ভিতরে গভীরতা আছে। যখন আপনি এইগুলো ঢুকাইবেন তখন সে ওই পাক্কা আলেম হবে না, সে তার মেধা ভাগ হয়ে গেছে। মেধা ভাগ হওয়ার কারণে সঠিক ফতোয়া দিতে পারবে না, গলত ফতোয়া দিবে। তাহলে এটা যে সহি নায়েব রসুল তৈরির কারখানা ছিল ওটি নষ্ট হয়ে গেল, এক ক্ষতি হয়ে গেল। দুই নম্বর ক্ষতি হবে, তাকে যারা শিখাইলাম তার কোনো কাজে আসবে না, সে যে কাজ নিয়ে মশগুল থাকবে ওই কাজে তার অনর্গল ইংরেজি বলার কোনো কাজে লাগতেছে না, বা সে যে সায়েন্স পড়ছে, অ্যালজেব্রা পড়ছে, হ্যাঁ কি পড়ছে, এগুলো তার কোনো
সে মুক্তি হয়েছে, সেকুলারাইজ হয়েছে, তার কাছে কেউ এলজাবরা জিজ্ঞেস করবে? এলজাবরা পড়ার লোকের অভাব পড়ছে? কত মুসলিম ছেলে পেলে এলজাবরা পড়তেছে, মুসলিম ছেলে পেলে কি পড়তেছে? এলজাবরা পড়তেছে। হিন্দু মিন্দু যা আছে, হ্যাঁ, কুমির কামার, তাদের ছেলে পেলে কি করতেছে? এলজাবরা পড়তেছে। মুক্তি সাধন আসবে কেউ? এটা পড়ার লোক লোক সব পড়ে গেছে, মুক্তির এলজাবরা পড়াইতে হবে? ওনার কাছে একটাই সেট দেবে, উনি ইসলামের ফতোয়াটা দেবো, 16 আনা সহি দেয়, আর কিছু দেওয়া দেবো ওনাকে। এটার জন্য মুক্তি বানানো হয়েছে, কোনো এলজাবরা বলার দরকার নেই। এলজাবরা বলার লাখ লাখ লোক পড়ে আছে, যাদের কেউ জিজ্ঞাসাও করে না, তাদের কেউ জিজ্ঞাসাও করে না, বসে বসে ব্যাংক লুট করতেছে, কি করবে আর? আর যারা সৎ তারা ওই মিশুক চালাইতেছে, এলে এলজাবরা পড়বে, এটা শিখাইলে তার কোনো কাজে আসবে না। 3 নম্বর ক্ষতি, দুনিয়াতে কোন লোক একসাথে দুই বিষয় এক্সপার্ট হয় না, তাহলে এখানে কেন চান? দুনিয়াতে কোন লোক দুই বিষয় কি হয় না? এক্সপার্ট হয় না। যে ডাক্তার হয়েছে সে ডাক্তারই করে দেবে, সে আপনার বিল্ডিং এর নকশা দিবে না। আর যে বিল্ডিং এর নকশা দিবে, সে সারা জীবন কি দিয়ে যাবে? বিল্ডিং এর নকশা দিয়ে দেবে। তার কারণে ওষুধ দিতে গেলে আমার ছেলেটা এরকম ইয়ে হয়ে গেছে, যক্ষ হয়ে গেছে, তো ওষুধ দেন, হ্যাঁ ওষুধ লিখবে তো। হ্যাঁ, আমি এটা বুঝতাম। পুরা দুনিয়াতে এক্সপার্ট একটার হয়, এক্সপার্ট কডার হয় একটার হয়, তাহলে এখানে তো একটার এক্সপার্ট হবে যে কোরআন হাদিসে পারদর্শী। কোরআন যে কোনো আয়াতের তফসির জিজ্ঞেস করেন, যে কোনো হাদিসের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, যে কোনো ফতোয়া ফরায়েজ জিজ্ঞেস করেন, সে বলতে পারে। তারা নামাজ পড়াইতে দেন, নামাজ পড়াইতে পারে। তারা বিয়ে পড়াইতে দেন, বিয়ে পড়াইতে পারে। তারা বিচার করতে দেন, বিচার করে পড়াই করতে পারে। তারা জুমা পড়াইতে দেন, জুমা পড়াইতে পারে। সব পারে সে, তার লাইনে যা আছে সব সে পারে। তার কাছে যদি বলেন যে আপনি কিছু সায়েন্স বলেন, তাহলে দুই পেশায় এক্সপার্ট হলো, দুই পেশায় তার এক্সপার্ট হলো, তো এর না ঘরকা না ঘট কাটকা। আলিয়ায় পড়লে দেওয়া হয়, আলিয়ায় পড়লে দেওয়া হয়, না দিন হয় না দুনিয়া হয়। দুই নৌকা পাওয়া দিছে, দুই নৌকা পাওয়া দিছে, মাঝখানতে পড়ে গেছে নদীতে, আর দুনিয়াটাও ভালো করে পারে না, দিনটাও ভালো করে পারে না, কোনটাই পারে না। ওটা তো ইংরেজরা কায়েম করছিল কলকাতায়, কলকাতা কায়েম করছিল, দেখলো যে স্কুল থেকে আমাদের কর্মী তৈরি হয়, স্কুল থেকে আমাদের সেবা দাস তৈরি হয়, কিন্তু মাদ্রাসাতে তো আমাদের কোনো সেবা দাস তৈরি হয় না, সেবা দাস তৈরি হয় না। এই জন্য তারা মাদ্রাসা দিল, মাদ্রাস থেকেও আমাদের লোক তৈরি হবে, এই জন্য কলকাতায় আলিয়া দিল। সেই আলিয়া প্রথম 30 জন প্রিন্সিপাল কন্টিনিউয়াস খ্রিস্টান ছিল। এই আলিয়া মাদ্রাসা 30 জন প্রিন্সিপাল কি ছিল? খ্রিস্টান, তাদের লোক তৈরি করার জন্য, আর মুসলমানদের ধোকা দেওয়ার জন্য, মুসলমানদের ধোকা দিচ্ছে। মুসলমানরা মনে হচ্ছে এটাও মাদ্রাসা, এটাও মাদ্রাসা মনে করছে, তো চান্দা দিচ্ছে, ধোকা খেয়েছে। আর মাদ্রাসা মনে করে ছেলে দিছে যে না আমার ছেলে দিলে আলেম হবে, কিচ্ছু আলেম হয়নি, কিচ্ছু আলেম হয়নি, নিচে প্যান্ট পরে আর উপরে একটা জামা পরে, বেডঙ্গা জামা, আর মওদুদি স্টাইলে দাড়ি রাখে, হ্যাঁ, তাও কামিল পর্যন্ত থাকে মনে হয়, তারপর যখন জাহিল পড়ে ভার্সিটিতে যায় ওর ওইটুকু থাকে, ভার্সিটিতে ঢোকে দাখিল আলিম কামিল পাস
কামিল ফাজিল কামিল জাহিল পাঁচটা ইয়ে আছে। শেষেরটা করে কলেজ ভার্সিটিতে নেই, ওটা না হলো জাহিল। তখন আর দাড়িও থাকে না, মৌসো থাকে না, কোনোদিন মাদ্রাসা পড়ছিল তার কোন চিহ্ন থাকে না, চিহ্ন থাকে না। বলে বাস্তব কিনা, আমি একদিন গেলাম ঢাকা আলিয়ায়, কেলাজের মধ্যে সিগারেট টানছে, তারা ফেকা পড়ে, ফেকা দ্বিতীয় বছর পড়ে, দাড়ি নেই। তুমি কি ফেকা পড়লে? তো মূর্খ লোক ভালো, হ্যাঁ মূর্খ হয়ে দাঁড়িয়ে রাখছে, আর তুই ফেকা দ্বিতীয় বছর পড়ে তো দাড়ি একটাও নেই। সপ্পা সপ্পা এই হলো ফেকা দ্বিতীয় বছর। কি পড়ে? বস্তা বস্তা নকল, বস্তা বস্তা নকল, জুতার মধ্যে করে নকল। তো বলতেছিলাম যে এখানে এগুলো ঢোকানো যাবে না, ঢোকালে এক ক্ষতি, পারদর্শী আলম হবে না, তার মেধা ভাগ হয়ে যাবে। দুই নম্বর ওটা তার কোনো কাজে আসবে না। তিন নম্বর সারা দুনিয়া রীতিনীতির খেলাফ, যে এক্সপার্ট হয় একটার হয়, ডাক্তার ডাক্তারই করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই করে, তাহলে আলেম আলেমগিরি করবে, আলেম কি করবে, আলেমগিরি করবে। সে ওই মুরগির ইঞ্জেকশন দিতে যাবে না, চারটা নিয়ে সেটা থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে থাকবে। আপনি সব জায়গায় একটা একটা চান, কোন কলেজ ভার্সিটি এরকম তৈরি হয় নাই যে দুটা ডিগ্রি একসাথে দেওয়া হয়, তো দেওয়া হয় নাই। তাহলে আপনি এখানে দুটা চান কেন? সম্ভবপর কখনো সম্ভবপর? তাহলে এখানে কোন হস্তশিল্প, কোন কম্পিউটার, কোন কিছু অবকাশ নেই, এটা পুরা ব্রেন খালি রাখতে হবে কোরআন বোঝার। কোরআন কি মামুলি কিতাব? কোরআন কি মামুলি কিতাব? আপনি আধা ঘন্টা পরে কোরআন কি করবেন আর বাকি টাইম কম্পিউটার পিছনে দিবেন? সর্বোচ্চ কিতাব, পৃথিবীর সর্বোচ্চ কিতাব, এর জন্য সর্বোচ্চ মেধা দরকার, সময় দরকার, কোরবানি দরকার, এর সাথে অন্য কোনো কিছু যোগ করার কোনো অবকাশ নেই। যখন করা হবে এটা নষ্ট হয়ে যাবে। হাক্কানি আলেম, পারদর্শী আলেম তৈরি হবে না, পরিষ্কার কথা। কাজেই মাদ্রাসায় সায়েন্স যোগানোর পরামর্শ না দিয়ে আপনারা স্কুলে যেয়ে পরামর্শ দেন, যে আপনারা স্কুলে নুরানি পদ্ধতিতে আধা ঘন্টা করে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেপেলে গুলো নাস্তিক হবে না, মুসলমান যত পড়ুক নাস্তিক আর হবে না। কোরআন যখন কলবে ঢোকে আর কিছু হোক আর না হোক এটা নাস্তিক হয়, তার তো দিনিয়াত রাখতে, তো রাখতে যখন আমাদের থেকে নুরানি শিক্ষক নিয়ে আধা ঘন্টা করে নুরানি পদ্ধতিতে কোরআন শরীফের শিক্ষা দিই। তাহলে এইখানে হস্তশিল্পের পরামর্শ না দিয়ে বিভিন্ন স্কুলে যেয়ে আপনারা কি করেন, কোরআন ঢোকানোর জন্য কি করেন পরামর্শ দিন, এটা খায়ের খাই হবে। তারা কোরআনের মহতাজ, তারা তারা আঁকড়াতে পার হবে কি দিয়ে? তাদের কম্পিউটার দিয়ে আঁকড়াতে পার হবে? হ্যাঁ, তারা যা পড়তেছে মানে পার হওয়ার মতো কিছু আছে? খারাপ দুনিয়া, পেট পালা, আখেরাতের মুক্তির কিছুই রাখে নাই। তারা কোরআনের মহতাজ কিন্তু হুজুররা হস্তশিল্পের মহতাজ না, হুজুররা হস্তশিল্পের মহতাজ না। এই কথাই সামনে সব বলছিল, সামনে সবকে দাওয়াত দিছিল এই নব সলিমুল্লাহ। তো কলকাতায় সলিমুল্লাহ নব সলিমুল্লাহ ভ্যাগনের বাসায় উঠছিল রাত্রের থেকে সকালে বার হওয়া,
রাত্রে ওখান থেকে সকালে আবার রওনা হয়েছে। রাত্রে নবাব সলিমুল্লাহ ভাগ্নে কথা বললো খানুজের সাথে, হুজুর আপনার এত কঠিন শর্ত আপনি দেন তো মানা মুশকিল হয়ে যায়। বললো কি কঠিন শর্ত আমি দিছি? তা আমার মামাকে আপনি যে লিখিত শর্ত দিচ্ছেন ওটা আমি পড়ে দেখলাম, তা আমাদের লেখা আছে যে সফরের মধ্যে আপনাকে হাদিয়া দেওয়া যাবে না, আপনার দিনই সফর, এই দিনই সফরের মধ্যে কোনো হাদিয়া দেওয়া যাবে না। এত কঠিন শর্ত আপনি দিচ্ছেন কেন? তো থানুর সাহেব জিজ্ঞেস করলেন, হাদিয়া দেওয়া কঠিন না দেওয়া কঠিন? কঠিন শর্ত কিভাবে দিলাম? তুমি হাদিয়া দেওয়া শর্ত দিতাম চুক্তি বাদ দিনা দেয় তাহলে না কঠিন হইতো? আমি তো দিতে মানা করছি, কঠিন হয় কিভাবে? কঠিন হয় কিভাবে? না দেওয়াটা কঠিন হয় কিভাবে? আমি হাদিয়া চাইলে কঠিন হইতো, না দিতে কই তা তো আটকাই গেছে, পারে না জবাব দিতে। আর বলে তা তো ঠিক আছে হুজুর, না দেওয়াটা তো সহজ, কিন্তু আমাদের তো মনে চায়, তো আমাদের মনে চাওয়াটা তো আপনাদের খেয়াল করা উচিত। কথা ঘুরাই দিল, আমাদের মনে তো চায়। তো বলে যে মনে যে চায় আমার কি কোনো ঠিকানা নেই দুনিয়াতে? তাহলে সব বলেন আমার কোনো ঠিকানা নেই। ঠিকানা যায় রেয়ে দিয়ে আসেন, ডাকে পাঠাই দেন, আমি এখন দিন সফরে বের হয়েছি দিন পৌঁছানোর জন্য, এখন দিচ্ছেন কেন? আমার দিনের কাজটা নষ্ট করার জন্য এখন দিচ্ছেন কেন? বুঝলাম আপনার মনে চাই, আপনি মহব্বত করেন আপনার মনে চাই, যে আলেমুল্লাহ আমাকে মনে মহব্বত করে তার মনে চাই কিছু হাদিয়া দিতে। উনি বলেন দিতে মনে চায় ঠিকই আছে, তাদের তরিকা এই তাকে সফরে আনলে তার মাছ দিতে হবে, তার বাড়িতে পৌঁছাই দেওয়া যায় না, মানি অর্ডার করা যায় না, লোক মারফত দেওয়া যায় না, নিজে যায় দেওয়া যায় না, মারফত থাকলে সবই করা যায়, এই জব দিন। তখন ভাগ্নে বলে যায় তা তো দেওয়া যায়, কিন্তু একটা কথা আছে না? কি কথা আছে? তো কথা আছে লোটা তো কুয়ার কাছে আসবে, কুয়া তো লোটার কাছে যাবে না। ভাগ্নে নবাব সলিমুল্লাহ ভাগ্নে বলল যে আপনার কথা তো ঠিকই আছে, কিন্তু আরেকটা কথা তো রয়ে গেছে। কি আরেকটা কথা? লোটা বলেন না বদনা, বদনা কুয়ার কাছে যায়, কুয়া বুঝাল, আমরা যারা পয়সা হলাম আমরা হলাম কুয়া, আপনার হুজুর আপনার হলেন লোটা বা পদ্মা, আপনারা আমাদের কাছে আসবেন পয়সার জন্য, আসলে আমরা দিয়ে দিই, এই কথা বুঝাইল। তখন সাধু সাহেব বললেন যে আপনি যে নিজেকে বদনা কুয়া দাবি করলেন আর আলেমদেরকে কি দাবি করলেন? লোটা। আপনার দাবি গলত, এই জন্য গলত, আলেমদেরকে কম বেশি আল্লাহ যা দিছে ওটা নিজের দেশে পড়ে থাকে দিনের কাজ করে, সে আপনার মোহতাজ হবে না, আল্লাহ তাকে টুকটাক যাই দিছে, সে যদি দিনের কাজ করে যায় সে আপনার কাছে কোনোদিন তার আশা লাগবে না। কিন্তু আপনি দিনদার হওয়ার জন্য মাসলা মাসাইল জানার জন্য আলেমের কাছে যাওয়া আপনি মুখাপেক্ষি, আপনি আলেমের মুখাপেক্ষি, আলেমের তো আপনার মতো এত লাখ লাখ টাকা নেই কিন্তু তার চলার মতো ব্যবস্থা আছে, তার দিন চলে গেছে, তার দিন আটকা নেই, কোন আলেম আটকাই নেই, কাজেই আলেম আপনার মুখাপেক্ষি না আপনি কি
এলেম শিক্ষা করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনি আলেমের মুখাপেক্ষী তারা যাই কথা বুঝাইলেন এটা বোঝানো পারে ওই লোকটা আর উত্তর দিতে পারলো না এটার কোনো উত্তর নেই তার কাছে এই কথার কোনো উত্তর তার কাছে নেই উত্তর শেষ তাহলে সব রওনা হয়ে গেল সফর ক্যান্সেল এই কথা বলার কারণে রাত্রে ওই বাড়িতে থাকার কথা সকালে উনি ঢাকা আসবেন কিন্তু ওই বাড়িতে বেরিয়ে গেলেন কোথায় ছিলেন আল্লাহ জানে ওই বাড়িতে ছিলেন না যে লোক আলেমকে লোটা মনে করে আর নিজেকে কুয়া মনে করে তার বাড়িতে থাকার কোনো অবকাশ নেই এ তো ফেরাউন এ তো ফেরাউন এ তো কারুন এ তো সাদ্দাম তো হারুন হামান এ তো আবু জাহাল এ তো আবু লাহাব এর বাড়িতে থাকার কোনো অবকাশ নেই নিজেকে কি মনে করে কুয়া মনে করে আর আলেমদেরকে কি মনে করে লোটা মনে করে এত বড় অহংকারী এই অহংকারে কোনো দান নেওয়া কোনো হাদিয়া নেওয়া বিলকুল না জায়েজ বিলকুল না জায়েজ বিলকুল না জায়েজ কাজে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যেখানে হস্তশিল্প ঢোকানোর কোনো সুযোগ কোনো সুযোগ নেই তাদেরকে যা শিকার হয়েছে সে এইটার দায়িত্ব পালন করতে হিমশিম খাবে হস্তশিল্প কোনো কাজে লাগাইতে পারবে না আর অপবাদ দেওয়া হয় হুজুররা পরজীবী হুজুররা কি পরজীবী আর বাকিরা হলো নিজেরা কামাই করে খায় এটা কি ঠিক না গলত গলত হুজুররা কি সমাজে কোনো সার্ভিস দিচ্ছে না সমাজে কোনো খেদমত করতেছে না সমাজে এখনো বাপের নাম বলতে পারতেছে কাদের অবদান আপনাদের বাপের নাম বলতে পারতেছেন লন্ডন আমেরিকার লোকেরা কেউ বাপের নাম বলতে পারে না কেউ বাপের নাম বলতে পারে না আপনারা বাপের নাম বলতে পারতেছেন আপনি কি চিন্তা করছেন কার অবদান এটা হুজুরদের অবদান আপনি যে যত ডেকে রাখছেন হাফ প্যান্ট পরেন নাই হ্যাঁ কার অবদান হুজুরদের অবদান আপনি যে ইমানের উপরে কায়েম আছেন সবচেয়ে বড় দৌলত ইমানের উপরে কায়েম থাকা কাদের অবদান আপনি আল্লাহকে রাজি করতেছেন কাদের অবদান আপনি জান্নাতের রাস্তায় চলতেছেন কাদের অবদান আপনি গুনার থেকে বাঁচতেছেন কাদের অবদান ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ী আছে মাপে কম দেয় না মাপে কম দেয় না ভেজাল দেয় না কাদের অবদান চুরি করে না কাদের অবদান হুজুরদের দিন প্রচারের কারণে হাজার হাজার অপরাধ বন্ধ আছে হুজুরদের দিন প্রচারের কারণে হাজার হাজার অপরাধ বন্ধ আছে হুজুরা দিন প্রচার না করত সরকার আরো দশটা বাহিনী দিয়েও লোকদেরকে সামলাইতে পারতো না এখন যে কটা বাহিনী আছে আরো দশটা বাহিনী যোগ করে সমাজকে শান্ত করতে পারতো না হুজুরদের কোনো অবদান নেই তো তারা সার্ভিস দিচ্ছে না সার্ভিস দিচ্ছে আপনিও দিচ্ছেন হুজুররাও দিচ্ছে দুজন সার্ভিস দিলেন আপনি দিচ্ছেন 8 ঘন্টা হুজুরার দিচ্ছে 24 ঘন্টা আপনি দিচ্ছেন 8 ঘন্টা হুজুরার দিচ্ছে 24 ঘন্টা তা আপনি নিজে ইনকাম করে খাইতেছেন আর হুজুরা পরজীব হয়ে গেল এরকম বেইনসাফ কেন বেইনসাফ কেন ওদের ডিউটি দিচ্ছে না আপনাদের জন্য সময় দিচ্ছে না আমাদের জানাজা পড়াতেছে না আপনাদের জুমার পড়াতেছে না এগুলো কোনো কাজ না আপনাদের ছেলেদেরকে যদি মানুষ না মানে যায় আপনাকে জবাই করবে
আপনার ছেলেদের কিন্তু হুজুরা মানুষ বানায় না যায় আপনাদেরকে জবাই করবে। হুজুরদের কোনো অবদান না, তাহলে অবদান রাখে তো তারা বেতন নিচ্ছে, তাহলে পরজীবী কিভাবে হলো বলেন? পরজীবী কিভাবে হলো? তো শরম দিচ্ছে, শরম দিচ্ছে, স্বেচ্ছায় টাকা মানুষের দিচ্ছে, স্বেচ্ছায় চান্দা দিচ্ছে, তার থেকে শরম দিচ্ছে। আর আপনি সরকারি চাকরি করেন, আপনার টাকা কোত্থেকে আসছে? আপনার টাকা তো পতিতালয় থেকে আসছে, আপনার টাকা তো বিধবার ট্যাক্স, বিধবাকে সরকারি ভাবে দেওয়ার কথা, সরকার এক পয়সা দেয় না আরো নেয়, বিভিন্ন জুলুমের ট্যাক্স, বিভিন্ন জুলুমের ট্যাক্স, আপনার বেতন তো বিভিন্ন জুলুমের ট্যাক্স। হুজুরদের বেতন তো স্বেচ্ছায় অনুদানের পয়সা, তাহলে হুজুরদেরকে পরজীবী বলা গলত কথা, গলত কথা। হুজুরা পরের বাড়ি খেয়ে বেড়ায়, গলত কথা। হ্যাঁ, হুজুরদেরকে লোকেরা দাওয়াত দেয়, কিন্তু যারা দেয় কেউ হুজুরদেরকে পর মনে করে দাওয়াত দেয় না। কোন লোক হুজুরদেরকে পর মনে করে দাওয়াত দেয় না, আপন মনে করে দেয়। হুজুর এনার সাথে থাকলে আমার দুনিয়া আখেরাত সব ঠিক হবে, এই কথা মনে করে বলে দাওয়াত দেয়, এই কথা মনে করে বলে দাওয়াত দেয়। পর মনে করে তো দেয় নাই, আপন মনে করে দিতে। পরের বাড়ি গেল কোথায়? হ্যাঁ, আপনের বাড়িতে গেছে। কোন হুজুর পরের বাড়িতে খায় না, সব হুজুর আপনের বাড়িতে খায়। এটা আপনাকে খেয়াল করতে হবে। খালি দুশ্মন একটা কথা ছড়াই দিল, ফকিরা বিদ্যা ফকিরা বিদ্যা, আপনি ওই একটাই মুখস্থ করলেন, নিজেকে তো মাথা লাগান, মাথা খাটান, তাহলে বুঝে আসবে যে কবে মাসে কত জরুরি। এটা না থাকলে কি অবস্থা হবে? এটা না থাকলে নাম কেউ আসতে মুসলমান, সব খ্রিস্টান হয়ে যাবে, সব খ্রিস্টান হয়ে যাবে। এলেম না থাকলে কি হবে? এই তুরস্ক তাহলে যাব না, আল্লাহ আকবরটা বলতে পারে না। এক জমানা এলেমের মার্কাজ ছিল, মক্কা মদিনা পর্যন্ত তুরস্কের আন্ডারে ছিল, কামাল আতাতুর্ক ইহুদিদের এজেন্ট ছিল, সে ইসলামকে এমন ভাবে মিটাইছে, আজকে তুর্কির একটা লোক আল্লাহু আকবার বলতে পারে না, বিগড়াই দিয়ে গেছে। তাহলে আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আচ, আচ। দেখেন আলেম না থাকলে কি হয়? ইসলামী হুকুমত ছিল, মক্কা মদিনা তুরস্কের আন্ডারে ছিল, আজকে সেখানে একটা লোক নেই যে আল্লাহ আকবার সহি করে বলতে পারে। এই জন্য মরহুম ইকবাল লিখে গেছেন যে এগুলোকে নিজের অবস্থায় ছেড়ে দাও, এই মক্তব মানুষ এগুলো না থাকলে কি হবে, এটা আমি স্পেনে দেখে আসছি। ইকবাল বলছে তুমি স্পেনে দেখে আস, আলহামরা আর কর্ডব, এর দু একটা স্মৃতি ছাড়া ইসলামের কিছুই সেখানে নেই, অথচ কয়েকশো বছর পর্যন্ত স্পেন ইসলামের মার্কাজ ছিল, ইসলামের মার্কাজ ছিল, সেখানে আর কিছুই নেই। এলেম না থাকার দরুন কিছুই নেই, কিছুই নেই, একদম সব শেষ। এলেম এতটা জরুরি, এই জন্য কাফেররা জিকারের জন্য শক্তি পেয়েছে, কাফেররা জিকারের জন্য শক্তি পেয়েছে, ইসলাম মিটেছে। রাশিয়া শক্তি পাইছে, মাদ্রাসা বন্ধ করছে, স্পেনে শক্তি পাইছে, মাদ্রাসা বন্ধ করছে, ভারতবর্ষে শক্তি পেয়েছে, মাদ্রাসা বন্ধ করছে, জিকারে শক্তি পেয়েছে, মাদ্রাসা বন্ধ করছে। জানে যে মাদ্রাসা থাকলে এদেরকে গোলাম বানানো সম্ভব হল না, আবার জেগে উঠবে, যে কোনো সময় জেগে উঠবে,
প্রজানে মুসলমানরা জানে নাকি? মুসলমানরা মানুষের গুরুত্ব মানুষের জানে নাকি? চান্দাও দেয় না, মসজিদের জন্য চাইলে কিছু কিছু দেয়, মসজিদের জন্য চাইলে কিছু কিছু দেয়, মাদ্রাসার জন্য চাইলে মুক্তা কালা করে চলে যায় না। অথচ মসজিদ থেকে মাদ্রাসা বড় সৎকার দাঁড়িয়ে, মসজিদ থেকে মাদ্রাসা বড় সৎকার দাঁড়িয়ে, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন মসজিদ আবার থাকবে। মাদ্রাসার সহি আলেম তৈরি হবে না, মসজিদের সহি ইমাম পাবেন না, এটা বড় সৎকার দাঁড়িয়ে। যে বুঝে সে মাদ্রাসার টিকে রাখার জন্য জান দিয়ে দেয়। আমি খুব সংক্ষেপে যাতে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে দিচ্ছি, বর্তমানে একটা পরিস্থিতির কারণে কওমি মাদ্রাসা নিয়ে ভুল বোঝাবুঝি হইতেছে। আপনারা এখানে আসেন, এটা একটা কওমি মাদ্রাসা, আপনাদের দায়িত্ব এই মাদ্রাসার খোঁজ খবর রাখা। আমি আগেও জানাইছিলাম হুজুরদের দুই তিন মাস বেতন বাকি, আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত। অন্তত কিছুই না পারেন আল্লাহর কাছে দোয়া করেন, দুই তিন মাস বেতন বাকি কিন্তু কোনো হুজুর তো পড়ানো বন্ধ করে নাই, পড়াই দিয়েছি, দাঁড় কর্জ করে পড়াই দিয়েছি। আমার তো খবর নেওয়া দরকার, নিয়ে আল্লাহর কাছে বলা দরকার, দোয়া করা উচিত। দোয়া করেন ইনশাআল্লাহ, এটা আমাদের দান জীবন, এটা আমাদের দিন ইমান, এটা তেলে পড়লো। আমি মুসলমান, আমার ধর্ম আমার ইমান, কি বললো না শোনেন না আপনারা, এটা মনে করে থাকেন বহুত জরুরি। এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু কথা বললাম যাতে আপনাদের ব্রেনটা সাফ থাকে, আপনাদের ব্রেনটা পরিষ্কার থাকে, যে কেউ কথা বললে আপনার উত্তর দিতে পারেন। হুজুরদের অবদান কম না, আমরা ই করে দেখান, কম করে দেখান দুশ্মনদের কথায় গেলো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরবর্তী প্রোগ্রাম 28 জুন, জুনের 28 তারিখ ইনশাআল্লাহ এক ভাই আরেক ভাইরে বলে দিব এবং কথাগুলো মনে করে রাখবো। আরবি দেখা যাইতেছে এখানে 18 তারিখ লিখছে, ছয় বরাতের, হ্যাঁ তিন দিন পরে। ছয় বরাতের রোজা তিনটা রাখলে সবচেয়ে ভালো, একটা রাখাও জায়েজ আছে কিন্তু তিনটা রাখলে সবচেয়ে ভালো। নবী আলাইহিসসালাম শাবানের অধিকাংশ সময় রোজা রাখতেন, এই চান্দের অধিকাংশ সময় হুজুর কি করতেন? রোজা রাখতেন। তো অধিকাংশ না পারেন তিন দিন রাখেন, এটা সবচেয়ে ভালো, রাত্রে ইবাদত করবেন আর তিন দিন রোজা রাখবেন, 13, 14, 15। আর যারা দুর্বল পারেন না তারা একদিন রাখবেন, 14 তারিখ দিন গত রাত্রে খাইবেন, 15 তারিখ রোজা রাখবেন। আপনাদের কয়েকটা প্রশ্ন, ইস্তেমাই ভাবে জিকির করার সুন্নত তরিকা কি? ইস্তেমাই ভাবে জিকির তরিকায় এখন যে বসা আছে এভাবে বসা থাকবেন, কিন্তু আপনার জিকির আপনি করবেন, আপনারটা আপনি করবেন, আপনারটা আপনি করবেন, আপনারটা আপনি করবেন, আমার সাথে মিলাইবেন না। জিকির ইনফরাজি আমল, পয়লা শিক্ষা দেওয়ার জন্য এক দুইবার করা যায়, এটা ধরুন এত বড় মূর্খ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা জীবন আপনাকে বলে দিতে হবে এটা কি তরিকা, সারা জীবন আপনাকে লিড দিতে হবে এটা গলত তরিকা। এটা প্রথমে একবার শেখাই দেওয়া হবে, এবারে বসবেন এক জায়গায় যার জিকির করবেন, এটা সহি তরিকা। তাকবীরে উল্লাহ সম্পর্কে বললে উপকৃত হইতাম, অনেকগুলো কল আছে, মতামত আছে, উম্মতের জন্য সবচেয়ে যেটা দয়াময় সবচেয়ে যেটা সহজ সহজ সেটা হলো যে ব্যক্তি প্রথম রাকাতে রুকু পাইল সে তকবীরুল্লাহ পাইল,
যে ব্যক্তি প্রথম রাকাতে রুকু পাইল সে তাকবীরে উলা পাইল, এটা উম্মতের জন্য সবচেয়ে সহজ। ইনশাল্লাহ এটা আর কোন উম্মতের তকবীরে উলা শুনবে। আজানের সময় অনেক সালাম ও মুসাফা করে, সেক্ষেত্রে কি করণীয়? তখন মুসাফা সালাম দিলে আজানের জবাব দিবেন কখন? হাতের ইশারা এটা বন্ধ করার দরকার, বন্ধ করে আজানের পরে করার দরকার, তা না হলে আপনার আজানের জবাব ছুটি দেবে। আজানের সময় কোরআন তেলাওয়াত পর্যন্ত বন্ধ করে দিতে হবে, কোরআন তেলাওয়াত জিকির বন্ধ করে দিতে হবে। এমন যদি হয় এখন যেরকম হইতেছে এটা চালু রাখা যায়, আজানের সময় ইনফরাদ আমল চালু রাখা যায়। পাঁচ দাবিলে কোন সুসংবাদ বা জান্নাতের নিয়ামতের আলোচনা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলা হয়, কোন দুঃসংবাদ শুনলে নাউজুবিল্লাহ বলা হয়, এগুলো প্রমাণিত কিনা? হ্যাঁ, এরকম কথা সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত আছে, এরকম কথা সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত আছে। কাপড়ে নাপাকি লাগলে পাক করার তরিকা কি? পাক করার তরিকা হলো যে দেখা যায় নাপাকটা দূর করতে হবে, দাগ না, মূল নাপাকটা, দাগ তো সহজে যায় না, মূল নাপাকটা দূর করতে হবে। যে কয়বার লাগে যে কয়বার ধুইতে হয়, আর দেখা যদি না যায় তো তিনবার চিপড়াইবে, নতুন নতুন পানিতে তিনবার কি করবে চিপড়াইবে। জুমা বা পাঞ্জেকানা মসজিদে জামাতে নামাজ ছুটে গেলে আবার জামাত করা যাবে কিনা? যারা নিয়মতান্ত্রিক জামাত হয় ঠিক ওই জায়গাটার মধ্যে আবার জামাত করা নিষেধ, একান্ত করতে হলে ওই জায়গা বাদ দেন, বারান্দা টান দেন, অন্যখানে করেন, একামত দিবেন না, না আজান না একামত না আগের জায়গা। অজান লাগে, সব মানুষ মূর্খ, একটা লোক আলেম, সবাই চায় আমার যদি ঠিক না হুজুরে পড়াই দিই, হয় না তবলিগ এরকম, তখন কি করবেন? মসজিদের কোনায় বারান্দা একখানে পড়বেন, আগের জায়গায় না, এবং আপনারা আজানও দিবেন না, আপনারা একামতও দিবেন না। আমার পরিচালিত একটা বালিকা মাদ্রাসা আছে, এটা অনাবাসিক, আমার যিনি পীর ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ, উনি হাত ধুইতে একটা অনাবাসিক মাদ্রাসা চালিয়েছেন, অনাবাসিক মেয়েরা এসে এসে পড়ে যাবে, যে টাইমটুক থাকবে উস্তাদের সামনে, মহিলা টিচারের সামনে থাকবে, নিজেরা গল্প করার কোনো সুযোগ নেই। এটা মাদ্রাসা আমার সাহেব করছে, আমিও উম্মতকে নমুনা দেখানোর জন্য আমি একটা মাদ্রাসা করছি অনাবাসিক, যার ঠিকানা হলো, নাম হলো মাদ্রাসা উম্মে ইমান, আল্লাহ রসুলকে যিনি লালন পালন করছিলেন তার নাম মুম্বাই ইমান, এখানেও লালন পালন করা হবে। তার ঠিকানা হলো C/21 ই বলক জাকির হোসেন রোড মোহাম্মদপুর ঢাকা। আমাদের মাদ্রাসার কমিটির সদস্য কারি মুজাফফর হোসেন সাহেবের বিল্ডিং এ, কারি আল্লাহ কারি মুজাফফর হোসেন সাহেবের বিল্ডিং এ আমার এই মাদ্রাসা আছে। আপনার যাতে সুবিধা হয় তাহলে এই মাদ্রাসায় নেহেমজখানা আছে, কিতাবখানা আছে, আবার নুরানি বক্তব্য আছে, এখানে নির্দিষ্ট টাইমে দিয়ে পড়ে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লি রাব্বানা আলা তুযিল কুলুবানা বা'দা ইয়াউমিল আখির وهب لنا من لدنك رحمة
يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شأننا كله، ألا تكلنا إلى أنفسنا فاصلحنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين.